সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমরা চলে আসছি তান্ত্রিক কবিরাজ সুলেমান তার চেম্বারে। ওনার চেম্বারটা হলো আখাউড়া খরমপুর বিবাড়িয়া জেলাতে। তো চলুন কথা না বাড়িয়ে হুজুরের সাথে আগে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এই যে আমরা একটা আপনার সাক্ষাৎকার নিতে আসছি, এর আগেও আপনি সাক্ষাৎকার দিয়েছেন, তো আপনি একটা ভাইরাল কবিরাজ হয়ে গেছেন, তো আপনার প্রশিক্ষণটা কোথায় হয়েছে হুজুর? হুজুর, আমার প্রশিক্ষণটা হয়েছে চেন্নাই। আমার প্রশিক্ষণটা হয়েছে ভারতে, আসামে। কত বছর প্রশিক্ষণ নিছেন? এই 14-15 বছর। আচ্ছা, 14-15 বছর। তো কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকতেছেন আপনি এখন? ওই প্রেম ভালোবাসার ব্যর্থতা, বান জাদু, শত্রু বুঝছেননি, এ সকল রোগের চিকিৎসা সমাধান দিয়ে থাকেন। কত ঘন্টার ভিতরে চিকিৎসা দিয়ে থাকেন? 72 ঘন্টা, 24 ঘন্টা, এর ভিতরে সমাধান হয়ে যায়। আচ্ছা, তো দর্শক, আমি তিনি কি কি রোগের চিকিৎসাগুলো দিয়ে থাকে আমি বলেছি। প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বিয়ে শাদি হয় না, বিদেশ যাত্রায় বাধা, নিঃসন্তান, এ সকল রোগের চিকিৎসাগুলো তিনি দিয়ে থাকে। তো হুজুর, আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নম্বর আছে, আপনি বলে দেন মোবাইল। আচ্ছা, তো দর্শক, আমি আগে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেছি, 01879109129, এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। ওনার পার্সোনাল আরেকটা নাম্বার আছে, 01877935061, এই নাম্বারটা হলো পার্সোনাল, এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। তো হুজুর, আপনি এই যে চিকিৎসাগুলো দিতেছেন, তো কত বছর ধরে আপনি চিকিৎসাগুলো দিতেছেন? আপনি এই ধরেন না 14-15 বছর ধরে চিকিৎসাগুলো দিতেছি। আচ্ছা আচ্ছা, তো আমি আবারও বলেছি, হুজুর যে সকল চিকিৎসাগুলো দিয়ে থাকে, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বিদেশ যাত্রায় বাধা, যাদের ছেলে মেয়ে হয় না, ভাই ভাই বিরোধ, জমিন নিয়ে মামলা মোকদ্দমা, এই সকল রোগেরই চিকিৎসাগুলো দিয়ে থাকতেছে। তো হুজুর, এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে? না, কিছু বলার নাই, তবে আপনি বলে দেন যে প্রতারক থেকে একটু সাবধান। আচ্ছা, তো দর্শক, আসলে মুখে বলা যে নাম্বারটা, সেই নাম্বারে আপনারা ফোন দিবেন। আর ভিডিওর স্ক্রিন থেকে দেখা যাচ্ছে অনেক দর্শক নাম্বার কেটে হয়তো আরেকটা নাম্বার বসায় ভুয়া প্রতারক হয়তো অনেকেই ফাঁদে পড়েন, কিন্তু এটা করবেন না। ইমো হোয়াটসঅ্যাপে আগে ফেস দেখে তারপরে হুজুরের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।